গুড মর্নিং বন্ধুরা, আজকে 21st অগস্ট সোমবার। ভোলে বাবার নাম নিয়ে আজকের ব্লগ শুরু করছি। এক একদিন অনিস নিজে নিজেই ঘুম থেকে উঠে পড়ে, এক একদিন ওকে জোর করে তুলতে হয়। আজও ওকে জোর করে তুলে ঘুম ভাঙিয়ে ওকে ওষুধ খাইয়ে খাওয়া দাওয়া করিয়ে দিলাম। আমরা যখনই কিছু খাই ও সেগুলো খেতে চায়, তাই ওর মুখে একটু একটু আমরা দিয়ে দিই। আমি আমার বাসি কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট করে নিলাম। স্নান সেরে পুজোয় বসেছি। পুজো করে আমি নিচে আসি। মানু ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল, আমি ওর দাদু ও ঠাকুমাকে খেতে দিয়ে দিই। এরপর আমি সেন্টারে যাই। সেন্টারে ডিম আর ভাত দেয়। সবজি কাটা হয়ে গেছে আমার, রান্না বসিয়ে দিয়েছি। রান্না করতে করতেই মানুকে তুলে খাইয়ে দিই, মানুকে চান করিয়ে দিই, ও এখন খেলছে। ছাদে মেলে রাখা জামা কাপড় তুলে নিয়ে এসে পাট করে গুছিয়ে রেখে দিই। ওর বাবা আসবে 2:30, তো আমার হাতে অনেকটা সময় ছিল, শোকেসের মাথাটা পরিষ্কার করে ফেলি। প্রথমে সব জিনিস নাবিয়ে ফেলি, তারপর কাপড় দিয়ে ভালো করে মুছে নিই, পরিষ্কার করে দিই। তারপর সব জিনিস ঝেড়ে আবার নতুন করে সাজিয়ে দিই। মানু অনেকক্ষণ খেলছিল, মানুর এবার ঘুম পেয়ে গেছে, মানুকে এবার ঘুম পাড়িয়ে দিই। বিকেলে ঘুম থেকে উঠলে ওকে সাজিয়ে গুজিয়ে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। সন্ধ্যায় আমি যখন রান্নাঘরে ঢুকি, আজও অনিস বাইরে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। রাতের রান্না শেষ হয়, বাবাকে উপরতলায় খেতে দিয়ে আসি। মানুকে খাইয়ে দিলে মানু ঘুমিয়ে পড়ে। আমরাও ডিনার কমপ্লিট করে শুতে যাই। গুড নাইট, শুভরাত্রি।